সমাজে এমন অনেক সমাজ বন্ধু আছেন যারা লোকচক্ষুর আড়ালে সমাজসেবা করে চলেছেন। সেই সব সমাজ বন্ধুদের সম্মানিত করতে এগিয়ে এলো রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সমাজ কল্যাণ রত্ন সম্মান প্রদান উৎসব অনুষ্ঠিত হলো। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, বিউটি নন্দী স্মৃতি রক্ষা কমিটি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের যৌথ উদ্যোগে সমাজ কল্যাণ রত্ন সম্মানে সম্মানিত করা হলো বেশ কিছু সম্মানীয় ব্যক্তিদের। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলকাতার কর্পোরেশন ওয়ার্ড কোঅর্ডিনেটর ও প্রশাসনিক সদস্য এবং সংস্থার সভাপতি স্বপন সমাদার। এবছর বিশেষ সম্মানে সম্মানিত হলেন অরুণদেব রায়, সঙ্গীতা চ্যাটার্জি, অনুরাগ শ্রীবাস্তব, সোহন সেনগুপ্ত, সুভাষ চৌন, 13 জনকে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো। এদিন উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন, উমেশ রায়, মৌসুমী বর্ধন, বুলবুল গোস্বামী সহ অন্যান্যরা। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন। এই সম্মান প্রদান অনুষ্ঠানটি বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। সমাজে বহু মানুষ আছে যারা নীরবে কাজ করে যায়, প্রচারের আলোয় না আসে। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন অনুপ বর্ধনের নেতৃত্বে অনেক দিন ধরে কলকাতার অলিতে গলিতে, গ্রামের গ্রাম থেকে গ্রামান্তরে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়ে সেই সব মানুষকে ডেকে এনে কলকাতার একটা ঐতিহ্যবাহী সংস্থা প্রেস ক্লাব এখানে সম্মানিত করা হয়। যে সকল মানুষ সম্মান গ্রহণ করেন বা আমরা দেওয়ার চেষ্টা করি তারা যেমন আনন্দিত হয়, তার থেকে বেশি ধন্য হই আমরা যারা আমরা সমাজের এই সকল মানুষগুলোকে আমাদের ক্ষমতা অনুযায়ী স্বীকৃতি দিতে পারে। আজকে যে সকল মানুষ এই সম্মান পেল, আমার মনে হয় এই সকল মানুষজন আজকের থেকে আরও নতুন উৎসাহে, উন্মাদনায় আরও বেশি মানুষের কাজ করবে, সমাজসেবা করবে। এরকম উদ্যোগ আরও বেশি নেওয়া উচিত, পাড়ায় পাড়ায় নেওয়া উচিত। যারা প্রকৃত সমাজসেবী, যারা প্রকৃত কাজ করে তাদেরকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করা উচিত। কেন স্বীকৃতি সবাই আশা করে, তার এবং তারা এই স্বীকৃতিটা যথাসময়ে পেলে সমাজের অনেক উপকারই হবে, ক্ষতি হবে। তাই আজকে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনকে যেমনি অভিনন্দন জানাই, অভিনন্দন জানাই যারা সম্মান পেলেন সেই সকল মানুষ, জ্ঞানীগুণী মানুষজনকে এবং যারা সহযোগিতা করলেন তাদেরকেও। আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকেই আমরা জানাই যে আপনারাও কাজ করুন, নিঃস্বার্থভাবে কাজ করুন, কোনো কিছু দেখে নয়, প্রচারে আলোর জন্য নয়, মানুষের কাজ করুন, তাহলে নিজে যেমনি তৃপ্তি পাবেন সমাজে উপকৃত। মানুষকে সম্মান দেওয়া হয়েছে, এটা যে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় তৃতীয় সমাজ কল্যাণ রত্ন সম্মান। এখানে রয়েছে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, বিউটি নন্দী স্মৃতিতে এটা শুরু হয়েছিল, তাই এটা সমাজ কল্যাণ রত্ন নাম দিয়ে এবার থেকে সেটা 2 বছর ধরে চলছে সমাজ কল্যাণ রত্ন নাম। মানে সমাজে যারা নিজের পয়সা খরচা করে যারা সমাজের উন্নয়ন করছে সেই সব লোকদের খুঁজে নিয়ে এসে এই সম্মান দেওয়া হয়। এই সম্মানে 2টো জিনিস আছে, একটা হচ্ছে কর্মযোগী, একটা হচ্ছে কর্মবীর। এখানে আমরা কর্মযোগী কিছু কিছু মানুষ পেয়েছি, কর্মবীরও পেয়েছি। আমাদের 3 বছর ধরে হচ্ছে বিউটি আন্টির জন্য, ওনার স্মৃতি রক্ষার জন্য প্রোগ্রামটা শুরু হয়েছিল। এর আগে আমার মায়ের 1 বছরে মাঝামাঝি একটা প্রোগ্রাম করা হয় যেটা স্মৃতি রক্ষা, এরকম প্রোগ্রাম মা আমাদের সঙ্গে সবসময় থাকতো অর্চনা বর্ধন, কিন্তু এখন নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবসময় আমাদের সঙ্গে থাকে, চলে, আমাদের মধ্যেই থাকবে। আর আমাদের সমাজ কল্যাণ এখন 3 বছরে পড়লো, আর আশা করি যে এর পরবর্তীকালে আরও যারা সমাজের জন্য অনেক কাজ করছে তাদেরকে আরও তুলে ধরা এবং তাদের